আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আর তার প্রয়োজন মিটে দিছি রে যে দেশে আমি আল্লাহ পাঠাইছি ওই দেশের বাসা শিকার জ্ঞান আমি আল্লাহ দান করে দিয়েছি যে দেশে গেছি এই দেশের বাসা শিকার জ্ঞান দান করছে কি আল্লাহ বাংলাদেশি জন্মগ্রহণ করছে বেসারা বাংলা পড়লে পড়তে পারে না খালি ইংলিশ কয় এমন আছে নাকি যেরকম আছে আল্লাহ কয় যেটা চেষ্টা করবা এটা শিকার জ্ঞান আমি দান করে দিয়েছি আল্লাহ বলে না দিয়েছে কে আল্লাহ দিয়েছে আমার একজন আল্লাহর অলি বলেছিলেন এক সময় আসবে ভালো চেয়ারম্যান পাবে ভালো মেম্বার পাবে ভালো ডিসি পাবে ভালো এমপি পাবে ভালো সার পাবে ভালো খতিব পাবে ভালো বক্তা পাবে ভালো দানশীল পাবে ভালো মানুষ পাবে অভাব হবে না রে তবে এক সময় আসবে ভালো মুসলমানের বড় অভাব হয়ে যাবি আল্লাহ বলেছে যে এক সময় আসবে ভালো মুসলমানের কি অভাব হয়েছে ভালো মুসলমানের অভাব হয়ে যাবে রে দুনিয়ার সব পাগল একজন বলে হুজুর ভালো মানুষত্ব আছে গোহনি বলেন যারা ভালো তারাও পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাবা সম্পদের পাগল কেউ বিল্ডিং বানানোর পাগল কেউ বাবা টাকার জন্য পাগল ব্যবসার জন্য পাগল ইমামতির জন্য পাগল শিক্ষকতার জন্য পাগল বাবাজি ড্রাইভিং করার জন্য পাগল বাহাদুরির জন্য পাগল বাবাজি টাট্টা মস্কারির জন্য পাগল ডিগ বাজি আর সিটিং বাজির জন্য পাগল কিছু মানুষ আছে বাবা আল্লাহ আল্লাহর রসুলকে খুশি করার জন্য পাগল দুনিয়ার কোন পাগলের জায়গা আমার আল্লাহ আল্লাহ বলেন আমি আর আমার বন্ধুর পাগল যারা হবে তাদের জায়গা আমার কবরে হবে শান্তি হাসরের তাদের শান্তি হাসুরের ময়দানে চিরস্থায়ী মুক্তি দিয়ে আমার যান না তাদেরকে দান করবো কার জন্য পাগল হইতে হবে আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল হতে হবে সেই পাগলের দাম কথা বলেন ঠিকই না ধরে বলে আমরা তো দুনিয়ার মানুষ কত জিনিসের পাগল বেউস হয়ে উঠতেছে কারে ধরবে কে মারবে আর কারে খাবে এই চিন্তা ছাড়া তো আর কোনো খামু নাই মানে চিন্তা করতে করতে স্টক করে হার্ট হাটড্যাক করে জায়গায় মরে গেছে কথা হয় না আরে শুনছেন নাকি কি এত বেশি ইবাদত করছে করতে করতে মরে গেছে শুনছে শুনছেন অমুক এত টেনশন নিছে মামলা হইছে কেস ইসে জাগা দখল করছে বেটা স্টক করে মনে হয়েছে যেটার জন্য দেহ বানাইছিল আল্লাহ এই হাতিয়ার দিয়েছিল এটাই খাটাইছে না মন গড়া দুনিয়ার স্বার্থে খাটাইছে কথা বলেন ঠিক না আরে তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর গোলামির জন্য খাটানোর জন্য বানাইছে দুনিয়ার মতলবে তো না কথা বলেন ঠিক না জোরে বলে আরে আমি আপনার জন্য দশ টাকাও খরচ করব না আপনার আমার বাড়ি আপনি আসছেন একটা শাহ খাওয়াইলাম না আপনার বাড়ি আমি গেলে আপনি কি করবেন ধরো এর বাড়িতে ইসলাম সাউ খাওয়াইছে না হের আবার বাদ করাই সা খাওয়াবি দাদি কথা ঠিকই না বলে আপনার যে আল্লাহ জান্নাত দিব কি দি দিত আল্লাহরে কি দিছেন কি দিছেন একবার জিজ্ঞেস করেন না যে আল্লাহকে আমি কি দিলাম আল্লাহ এত কিছু আমাকে দিল আপনি লাইফ সাপোর্ট আইসু দিতে লাগলে একদিনে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এই পঞ্চাশ ষাট আশি বছর দিয়ে শ্বাস নিতেছেন সারতেছেন আল্লাহরে কত দিছে কত টাকা দিছে আমার বানের বাবা দিনারে কে ঘরের বালু ঘরিয়াম এই জন্য আল্লাহ বলেন আল্লাহ আমদার আমারে ভয় করো আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো কাকে ভয় করব জোরে বলেন জোরে বলেন কাকে কেন ভয় করবো অমালিক আল্লাহ কি জন্য গো তোমারে ভয় করব। দুনিয়ার মানুষ ভয় করে যার অস্ত্র আছে। যার বাহিনী আছে লাঠি আছে যার শূন্য আছে যার টাকা আছে তারে মানুষ ভয় করে ও মালি তোমার কি আছে তোমার যে ভয় করব। তোমার কি অস্ত্র আছে নাকি তোমার কি শূন্য আছে নাকি তোমার কি লাঠি আছে নাকি তোমার যে ভয় করব। আল্লাহ আমার শূন্য আছে অস্ত্র আছে বাহিনীও আছে আমার বাহিনী গেলে অস্ত্র লাগে না অস্ত্র দিলে বাহিনী লাগে না তোরা যদি মায়ের করতে হ নিতে হয় বাহিনীও যেতে হয় হামুয়া চোর হামুয়ার বাবাজি আপনার এলাকার লাঠি কি মার করে নাকি হ্যাঁ মানুষও যেতে হয় তার অস্ত্র নিতে হয় আল্লাহ বলেন নানান তোদের দুনিয়ায় যারা বাহাদুর তারা অস্ত্র আর বাহিনী একসাথে যেতে হয় আমি এত ক্ষমতাশীল আমার অস্ত্র পাঠাইলে শূন্য পাঠাইতে হয় না শূন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না রে আল্লাহ বলেন আমার কত ক্ষমতা জানো নি আমার কেন ভয় করবা ওরে মমিনের দল ইত্তাকুল্লার ভেক্কায় তাফসীর ওয়ালা এনেছেন, কেন মালিককে ভয় করবা আল্লাহর অনেক ক্ষমতা আল্লাহ যদি এখন বলে সব মরিয়া যাও কইতে দেরি মরতে দেরি হবে না রে কইতে দেরি মরতে দেরি না একটা টাটা মারলি তুই মরে জিবনে বালা করে একটা টাটা দিলে কি মরে তো যে ফারে না একু আস্তা কুল্লা কুল্লি সুবান মূল কি করে কথা হয় না এ মানে ফারে না কিন্তু মুখে ঠেললা টুল্লা কি তা মনে যে তা আয় কি ক মানে ডোরের শোটের আল্লাহরে ডরে না গজবের ডরায় ক মানুষ আল্লাহরে ডরে না তো বুতরে ডরায় কেরো ডোরা বুত্রে ডরাই বেশি গজবরে ডরাই বিষি আল্লাহরে ডরায় না আল্লাহর ডরায় আপনার এখন রাত বারোটার পরে যদি কোনো বটগাছ তলাই যায় আইটা আর একটার সময় যদি বটগাছের আঘাত কোন সেরা গালি যাস আপনার এখন এবারে কই যাইবো কৈদে দৌড়ে যাইবো আর কিলা ওই তো খার বেড়া বাঙবো না খার দোয়ার বাঙব এটার কোনো ঠিক নাই কারণ আল্লাহ কই যাস আমারে ভয় কর এটার খবর নাই ভূতরে ডরাইছে ভূতে খালি কইস কই যা মহিলারা আবার যুগরে ডরায় আজই না আল্লাহরে এত ডর আল্লাহকে ভয় করতে হবে কাকে আল্লাহ বলেন আমাকে ভয় আমি করেছি বাতাস 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 কতদিন হাত করেছি আল্লাহ বলেন সাত রাত আট দিন সাত রাত আট দিন পর্যন্ত আমার বাতাস হাত করেছে হাত করেছি কেমন ভাবে করেছে গাছ তুলার মতন উড়ায় ও নিয়েছে তুলার মতন রুই রুই করে ফেলছে ওরে চোর আর বন্ধুরা গাছ যদি তোলার মতন উড়ে যায় মানুষ কি হইছে আবার বুঝেন গাছ যদি তুলার মতন উড়ে যায় মানুষ তো আগেই উড়ে গেছে রে এইভাবে আল্লাহ খুব বাতাস দিয়ে যে হাত করেছি জিবি আমিন দিয়ে আল্লাহ যে হাত করেছে রে জিব্রিল পাটে আল্লাহ বলেছেন ওই এলাকার মধ্যে আমি গজব দান করবো কেমনে দিব আমি মানুষ মেরে ফেলবো আল্লাহ বলেন আহ তোমার ডানা ব্যবহার করিও না ডানা যদি ব্যবহার করো উপরের মাটি নিচে চলে যাবে নিচের মাটি উপরে উঠে যাবে কি করব জিব্রিল কাল্লা বললেন পয়েন্টে এলাকার পয়েন্টে দাঁড়াইয়া বিরাট চিকার করে আওয়াজ জিব্রিল চিকার করেছে এলাকার পয়েন্টে দাঁড়াইয়া চিকার করতে দেরি এলাকার মানুষ হাটেডা করে মরতে দেরি হয় নাই ময়ূরা গেছে ময়রা কি প্রাণের বাবা দি করেন আজ জাতি আল্লাহ বাতাস দিয়ে দিয়েছি বাবাজি বাতাস দেয়া বাড়িঘর সহ রায় দিয়েছি সামুদ জাতি বলে আজ জাতি বড় ব্যাকল ছিল আমরা পাহাড়ের নিচের মধ্যে বাড়ি মাটি কাটিয়া বানাবো কোদার তুফান আমাদেরকে লাগাল পাবে না আমরা মাটির নিচে বাড়ি বানাবো আজ জাতি বুঝে নাই আমরা সামুদ জাতি বড় বুদ্ধিমান আল্লাহর গজব আমাদের লাগাল পাবে না রে পাহাড় কাটিয়া পাহাড়ের নিচে তারা বাড়ি ঘর বানাইছে আল্লাহর গজব ভূমিকম্প আসিয়া তাদেরকে নিচে দাবায় মেরে ফেলছে রে বুদ্ধি খুব কামও লাগছে না অতি চালাকির গলায় দড়ি অতি চালাকি কি এগুলো তো বাতাসে উপরে মরছিল এটা তোলে আর খবর নাই আমার প্রাণের বাবাজি আমার আল্লাহ বলেন বেন দিয়া জাহাদ করেছে আল্লাহকে দে ভয় করবেন বাবাজি বেইমানের আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে মালিকের সাথে জাহাদ করবে খাবার পাকাই চাল্লা আমার সাথে দুধ যুদ্ধ করবে আমি জাহাজ করব ব্যাংক দিয়া ব্যাংক হাসিয়া তারা খাবার খাইতে গেছে বেইমানারা দেখে পাতিলের মধ্যে খাবার নাই শুধু ব্যাং ধরতেছে বিছানায় ঘুমাইতে গেছে দেখে বিছানায় ব্যাং ধরতেছে আপনারা বলেন এই বিছানায় কি ঘুমানো যায় উনি যে এই জাতির ঘুম নাই খানি নাই ওই জাতি কী যুদ্ধ করবে এমনি বেইমানের পতন খালি ব্যাংক দিছে এমনি শেষ ল্যাংরা মশা দিছে বারোটা বাজায় দিছে কথা খোলা সাধারণ মশা না লেংরা মশা দিছে বারোটা বাজায় দিছে আপনার এখন সেই বেচারে যদি এই নমরুদ যদি এই ল্যাংরা মশা দিয়ে মরতে পারে এর চেয়ে বাহাদুর কি দেশে আর আছে নাকি তা আল্লাহ তো আমার মনে হয় এই বাহাদুরের জন্য ল্যাংরা মশারও দরকার নাই ল্যাংরা মশারও দরকার নেই কিন্তু যে ফাল আর কে ফক্কর মারে সর্বনাশ কতক্ষণ ঠিকই না আমার বনের বাবাজীব আমার আল্লা বলে রে আই ইমান দারে রাম ভয় করো হেতুকে দিহি বলে তেমুথুন্না ইল্লা বান তুম মুসলিম আল্লা বলেন আল্লাহকে ভয় করো মরিও না তবে মরা লাগবে মুসলমান না হইয়া মরিও না রে মরা লাগবে রেব এরে ইমান দারে মরা লাগবে মুসলমান না মইরো না সালাদ বেডায় কইতে হলে মুসলমান হইতাম না আমি মরতাম না মুসলমান না হইলেও মারা লাগবে কিন্তু আল্লাহ তো আদর করে সতর্ক করেছি আল্লাহ মরিস বাবাজি মুসলমান না হইয়া মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হবে বাবাজি মুসলমান না হইয়া মরলে কবরে জবাব দিতে পারবে না কবর জাহান্নাম হবে মুসলমান না হইয়া মরলে বাবা হাসরের মান ভয়াবহ হবে মুসলমান না হইয়া মরলে মিজানের পাল্লায় বদির পাল্লা বাড়ি হয়ে যাবে মুসলমান না হইয়া মরলে ফুলসিরাতের পারে চুলের চেয়ে হিরার হীরার চেয়ে দ্বার অন্ধকার রাস্তা হবে পরিণামে জাহান নামে যাবে চিল্লায় বলেন না হুজুবিল্লা এই জন্য আল্লাহ বোন আদর করে বানাইছে বান্দা আদর করে বানাইছি এই জন্য বারবার আমার আল্লাহ বলেন মুসলমান না ঘুই না যদি মুসলমান হও মরণ সহজ হয়ে যাবে কবর জান্নাতের বাগান হয়ে যাবে মুসলমান না হই মুসলমান হইয়া মরলে তোদের হাসরের মাঠ ভয়াবহ থেকে তোমরা বেঁচে যাবে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে বিশাল ফুল হয়ে যাবে আলু হয়ে যাবে রাস্তা যেতে যেতে মৌলার জান্নাতের মেহমান হয়ে যাবে কালেমা পড়লে হয় ইমানদার ইবাদত করলে হয় আবিদ ভালোবাসার দ্বারা হয় মুসলমান ভালোবাসা দ্বারা কি হয় মুসলমান যদি বাবা কালেমা পড়লে মুসলমান হইতো তাহলে ইমানদার বলি আল্লাহ আবার কইতো না মুসলমান আল্লাহ ইমানদারে কী কইছে মুসলমান তার মানে কালেমা পড়ে হয়েছে কি ইমানদার ইবাদত করে হয়েছে কি আবেদ আর ভালোবাসা দিয়ে হবে কি ভালোবাসবে কাকে কে ভালোবাসবে মাকে ভালোবাসবে বাবাকে ভালোবাসবে আত্মীয় ভালোবাসবি ভালোবাসবে বিকে ভালোবাসবে তোমার ছেলে মেয়েকে ভালোবাসবে কি তোমার জীবনকেও ভালোবাসবে তবে সবার চেয়ে এমন কি তোমার জীবনের নবীরে বেশি ভালোবাসবে তখন তুমি খাঁটি মুসলমান হবে এই মুসলমান যাহার নামে যাবে না এই মুসলমান খুবই যাবে না যাহার নামে যাবে না আল্লাহ জান্নাতে যাবে না আমার প্রাণীর বাবা দিন এই জন্য আল্লাহ বলেন আহ ইমানদারের আপ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে প্রবেশ করো তুমি শুধু নামাজের মুসলমান হয়ে না ইমামতির মুসলমান হয়েও রে তুমি শুধু হজের মুসলমান হয়েও না তুমি একামতেরও মুসলমান হয়েও শুধু একামতের মুসলমান হও না আজানেরও মুসলমান হইও তুমি শুধু আজানের হয়েও না জাকাতেরও হইও জাকাতের না অন্য সময় দানের মুসলমান হয়েও রে তাকুয়াবান মুসলমান হইও সত্যবাদী মুসলমান হও তুমি শুধু বাবা মসজিদে ঢুকলে মুসলমান মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার হয়েও না কি হয় না কারণ এক জায়গায় আর একটা আরেক জায়গায় একটা না মুসলমান পরিপূর্ণভাবে স্থানে প্রবেশ করবে কেমনভাবে করবে বাবা ও আল্লাহ বাবাদী খেয়াল ঘরে ভালো আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইছে ধর্ম পালন করার জন্য ধর্ম পালন করার জন্য বাবা নামাজ পড়া ধর্মের কাজ না বাবা নামাজ পড়া ইবাদত নামাজ পড়া ধর্ম পালন না হস করা ধর্ম পালন না জাকাত দেওয়া ধর্ম পালন না বাবা সত্য ভালা ধর্ম পালন না বাবাজি নামাজ পড়ায় একটা ইবাদত হস করায় ট্যাকটা ইবাদত জাকাত এটা একটা ইবাদত সত্য বলাই একটা ইবাদত যত সত্য ইসলাম নবী আমাদের একে শূন্যতে নবীর আদর্শ যা দিয়েছেন সব পরিপূর্ণভাবে একত্রে মানার নাম হলো ধর্ম একত্রে মারার নাম কি ধর্ম একটার নামও ধর্ম না একটার নাম কি ধর্ম না আপনার এখন এখানে কোনটার নাম মাইক আমরা তো মাইক বলেন কোনটার নাম মাইক আপনি কোন একটার নাম মাইক একটার নামও মাইক না একটার নামও কি এটাকে মাইক ফোন বলে বাবা তার বলে স্ট্যান্ড বলে এই দেখেন ব্যাটারি আছে মেশিন আছে হরেন আছে ইউনিট আছে বাবা একটার নামও মাইক না কিন্তু সবটা যখন একত্রে লাগিয়া বাঁচবে তখন হবে নাম মাই তখন নাম হবে কি তখন হবে নাম মাই এর আগে একটার নাম না বাবা বাবাজি ইমানদারের একটা নাক কাজের নাম হলো নামাজ আর একটার নাম হলো হজ আর একটার নাম হলো জাকাত এরকমভাবে যত ইবাদত আছে সব ভালো কাজ যখন একত্রে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে তখন ধর্ম পালন হবে তখন কি হবে ধর্ম পালন হবে একদিকে আর একটা আরেক দিকে আরেকটা কথা এখন ঠিকই না আমাদের দেশে বাবা বুজুর্গ নাম ও প্রাণের বাবাজি ও বন্ধুরা ভালো করে শুনে নাও সকালে একটা বিকালের একটা দুপুর আর একটা বলি ওনারে মসজিদে গেলে নাম মুসলমান বার হলে শয়তানের হেডমাস্টার বাবাজি হুজুর দেখলে মহিলারা ঘুমটা মারে স্যার দেখলে কাপড় সরায়েক কর সার সার এমন মুসলমান না মুসলমান সব সময় হয় ইসলামের বিধান পালন করবি ইসলামে কি বিধান করবে এরকম বাজ মানুষ বেশি আইব যখন আইবনি নাইত বেডা যে বড় আমি নাই কারণ এটা মানুষ সত্য জিনিস এখন বেশি পছন্দ করে না যদিও নিজের ক্ষেত্রে বিচার আচারে মনে করে দাবিদার কিন্তু মূলত সত্যটাকে পছন্দ করে না এটা আবু জাহেলের স্বভাব হয়ে যাচ্ছে কতক্ষণ ঠিকই না আবু হেল সত্য মিথ্যা জানত কিন্তু মিথ্যারে পছন্দ করত সত্যরে পছন্দ করতো না এজন আপনি মিথ্যার উপর আছেন কিন্তু সত্যরা যে পছন্দ করেন একদিন হেদায়েত আসবে কিন্তু যদি মিথ্যা জানিও মিথ্যার উপর থাকেন কপালে হেদায়েত আসবে কপাল কি আমার বানের বাবা জিরানি অপ্রাণের বাবা জীব শয়তান আমাদেরকে দুকা দিবি জাহান নামি বানানোর জন্য কারণ ইবলিস আমার আল্লাহ সুবাহ ওয়াদা আদা করেছি বলেছি আল্লাহ তুমি আমাকে বানায়া আমি ইবলিসকে তুমি পর্যন্ত হায়াত বাড়াই দাও আল্লাহ বলেন ঠিক আছে আমি দিয়ে দিলাম মুহূর্তে পৃথিবী ভ্রমণ এমন শক্তি দান করো আল্লাহকে আমি দিয়ে দিলাম এরপরে আল্লাহ মানুষের আদম সন্তানের রগে রোগে আমি যেতে পারি এমন ক্ষমতা দান করো আল্লাহকে আমি দান করলাম ইবলিস ডেকে বলে মালিক তুমি ক্ষমতা আমাকে দিয়েছ ও আল্লাহ আমি তো চিরস্থায়ী জাহান নামি হয়ে যাব এই ক্ষমতা দিয়ে বনে আদম সন্তানকে আমি পাপ করাইতে করাইতে গুণা করাইতে করাইতে গুনার কাজে লাগাইতে লাগাইতে জাহান নামি বানাবো আমার সাথে সব আদম সন্তানকে জাহান নামে নিব একটু চিল্লা জবান খুলে বলেন না হজুবিল্লা সন্তানকে কই নিব জাহান নামে আল্লাহ বলেন ইবলিস তুই আমার দিকে দু দি জাহান নমি বানা দিবি আর আমার বন্দান তোর সনে চলি বস ধুখা কী জাহান নমি হয়ে গেল পঞ্চাশ বছরের গুণাগার হয়েছি পঞ্চাশ বছরের সময় আমি মালিক কাছে মালিকের কাছে বলছি আল্লাহ আমি তো বা করতেছি মা চাইতেছি আল্লাহ ক তুই তো পঞ্চাশ বছর কষ্ট করেছ আমি আল্লাহ এক মিনিট তোর সাথে জাহান নামে আমার বান্দাবান্দিকে দিব না আমার বান্দাবান্ধি যখন ক্ষমা চাবে আমি সাথে সাথে তাদেরকে মাপ করে দিব সোহান বলে না আরো জোরে বলে বাবাজি আল্লাহ বলে নিবলি আমার বন্দা বন্দি যখন তোবা করে ফেলবে জিন্দিগির গুনা গুলি আমি মাফ করে দিব আমি এক মিনিটের জন্য তোর সাথে জাহান নামে দিব না তবে যদি আমার বান্দা বান্দি তোবা না করি অমরের ইমান যদি তাকে রি জাহান নামে তদের সাথে স্থায়ীভাবে জ্বালাবো না তুই চিরস্থায়ী জ্বলবে হে তারে আমি দীর্ঘ মেয়াদি জ্বালাইয়া মাফ করিয়া জাহান নাম থেকে উঠাইয়া আমার জান্নাতের মেহমান বানাবো বলেন না আল্লাহ কোথায় বানাবি জান্নাতের মেহমান বানাবি যতই কি করেন তবে সিলিন্ডার সত্যের পথে আসতে হবে আপনি কখন মরেন জানি না এর আগে ভালো হতে হবে এর আগে কি ভালো হতে হবে প্রাণের বাবা জিরানি আল্লাহ বলেন এর ইবলিস তোর মতন যারা বেমানি করবে বা কেমতির দিন মানুষের দেখে যখন আমল দেখে জাহান নামে চলে যাবে জাহান নামীরা দৌড়াবে হাসনের ময়দানে যে কেউ আসেনি আমাদের পক্ষে সুপারিশ করবে কাউ তাদের পক্ষে দাঁড়াবে না রে তারা তখন ইবলিসের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে বলবে মালিক ইবলিসের কথায় তোমার কথা বলে গেছি একদল 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 আর সর্বক্ষণ শয়তানকে খুশি করে আর একদল আল্লাহকে খুশি করে যারা শয়তানকে খুশি করে জিন্দিগি চলেছে রে বাবা তারা আল্লাহর দরবারে শয়তানের বিপক্ষে আদালতে মামলা দিবি আল্লাহ বলবেন রে জাহান তোমরা হাটিয়া হাটিয়া জাহান্নামের নামের দিকে যাও জাহান নামিরা হাটিয়া হাটিয়া জাহান নামের দিকে যাবে জাহান নামের গেটের আগুনের শিকার ওপর ইবলিসকে আল্লাহ দাঁড় করায় দিবেন জাহান নামের আগুনের শিকার ওপর ইবলিসকে আল্লাহ দাঁড় করায় দিবেন তখন আল্লাহর কাছে জাহান নামিরা বলবে মালিক তারা আমাদেরকে ওই ইবলিজ ধোকা দিয়ে দিয়ে জাহান নামি বানাইছে আল্লাহ বলবেন এবলিস সত্যি কি আমার বান্দাবান্দি কী তুমি ধোকা দিয়ে দিয়ে জাহান্নামি বানাইছ বলবে মালিক আল্লাহ মালিক গো তুমি তাদেরকে হায়াত দিয়েছো আমি তাদেরকে হায়াত দেই নাই তুমি তাদেরকে রিজিক দিয়েছ আমি তাদেরকে রিজিক দেই নাই তুমি তাদের কথা বলার ক্ষমতা দিয়েছ আমি তাদেরকে দেই নাই তুমি তাদেরকে টাকা দিয়েছ ভালো খাবে এটা আমি দেই নাই তুমি তাদেরকে সম্পদ দিয়েছ আমি দেই নাই তুমি দিয়েছো রে মালিক তুমি সব দিয়েছ কিন্তু তোমার কথা শুনে নাই আমার কথা শুনছে এগুলো আমার মুড়ি আমার সাথে জাহান নামে দিয়ে দাও একটু তখন আমার আল্লাহ জাহান্নদেরকে বলবেন এ জাহান রাহান্নির সত্যি কি তোমরা ইবলিসের কথা জীবন ধ্বংস করে দিয়েছ তারা জব হয়ে যাবে মাথা আনত করে ফেলবে আল্লাহ বলবেন তাদেরকে পিটায়া পিটায়া নামে নিক্ষেপ করে দাও একটু চিল্লায় জবান খুলে বলেন না বিল্লাহ সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সল্লাল্লাহ জোরে জোরে মা দরসাল্লা আল্লাহ আমাল্লামাই দরুদ শরীফ বেশি যা আশরির দিন সুপারিশও আগে তার সাল্লা জোরে জরে আহারা মুহা আম্মাদ সাল্লানলা আহালা মুহা আম্মাদ আমার প্রের বামা দিনানি ইব্লিজ কিভামে দুকা দিতে আমার আল্লাহ সতর্খুখনে বলে নিয়া আইউখান্লা দি না আমানু। إنما الخمر والميسر والأنصاب والأجناب رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله أبو لين أري البند بَنْدِي إبليس صدرك كدو بِإِنَّمَا الخمر মদ পান করায় দিয়া বল মাই জুয়া খেলায় দিয়া আল্লাহ বলে মন মন সুপান খামু আলমাই আল্লাহ কই মূর্তি পূজা করাইয়া বাজি দরাইয়া সত্য সত্যি করিয়া রেজে সুমিন আমলি শৈতান এগুলা সব শয়তানের কাজ বাজে তানি তোমরা ফিরে আসো লা আল্লাহ কুম তু ফিরে হন আল্লাহ কই ফিরে আসলে জিন্দিগির গুনা আমি মাফ করে দিব গুনা কি করে দিবে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ মাফ করে দিবিন নামাল খামরু যারা মদ পান করে কি পান করে বাবাদি যারা মদ পান করে রে তোমরা যদি ফিরে আসতে পারো আল্লাহ বলেন যারা মদ পান করে তারা শয়তানের দল তারা আর শহেতানের পথে আছে মদ পান করা যাবে না বাবা মদ পান করা হারাম প্রথম রিজক হাসানা মদকে উত্তম রিজিক বলা হয়েছে তারপরে দ্বিতীয়বার আল্লাহ কইছে মদের লাভ কম ক্ষতি বেশি তৃতীয়বার আল্লাহ বলছেন নেশা আগস্ত অবস্থায় নামাজের কেসে যাওয়া না চতুর্থবার যে আয়াত আমি পড়েছি আয়াতের দ্বারা মদকে হারাম করা হয়েছে সুভাল্লা বলে না আর যদি বলে মদকে কি করেছে কারণ প্রাথমিক যুগে মদকে তারা খুব প্রিয় হিসাবে ব্যবহার করত। হুট করে হারাম করলে তার ইসলামের পথে আসবে না আস্তে আস্তে তার কাছ থেকে দূর করে শেষে সেটাকে হারাম করা হয়েছে আল্লাহ আকবর আর ধরে বলে আমার প্রাণের বাবা জিনিস কেয়াল করে ভালো করিয়াম যারা মত পান করে নেশা করে বাবা ইয়াবাম বাবা দিব ইঞ্জেকশন পুষ করেও বাবাজি নেশা করে ট্যাবলেট আকার যুবকরা নেশা করে শিরা বা নেশা করে বাবাজি যারা বাবা গাঞ্জা খান হারাম 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 মাতাল যারা হয় বাবাজি ভালো মানুষ মনে করে না মনোমত কর গাঞ্জা কোরকে নেশা কাছে ভালো ব্যক্তির মেয়ে বিয়ে দিবে না রে কেউ আমারও তো রাখবে না কব বাবা যে মাতাল হে কোন সময় কি করবো ঠিক নাই দেখিস বাই সবের দাঁড়িয়ে ও না কতক্ষণ ঠিক কিনা মদ খেলে মাথা ঠিক থাকে যেরকম ঠিক থাকে মাথা ঠিক থাকে না তিনি মতকুরে পুকুরের পারে মদ খাইছিল কিসের পারে। যেরকম কিসের পারে খাইছিল পুকুরের পারে। তে ঠিক মতো যখন মাথা লইছে একটা আরেকটারে কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কুই যাই রে এই কেন না পরে দিও আমার আমি আমার পরে দিই হাজির কি কয় কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব কেমন ফাগু লইছে মাতাল মত আরেক মাতালে তিন মাতাল না দ্বিতীয় মাতালে ক দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ এই বট গাছ আরেক মাতালে দূর দূরও যা তো মাছ উড়ে না বট তো গরু উড়ে কত হয় না তাহলে হয় মাতাল হয়ে যায় মাথা ঠিক থাকে মাথা ঠিক থাকে আমার প্রাণের বাবা জিনা নেই অদুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো ও চোর হামুয়ার উত্তর হামুয়ার মুসলিম জনতাম যুবক বন্ধুরা মুরব্বী বাবাজিরাম পর্দা নিশি মা ভনেরাম ছেলে মেয়ের খবর রাখবা কার সাথে ছেলে চলতেছে খবর রাখিওনি নি বিবিবা আধুনিক যুগের ডিজিটাল যুগের ডিজিটাল যুবকেরা বাবাজি মা বাবার অবহেলার কারণে বেশি শিক্ষিতার কারণে বেশি শিক্ষিত হওয়ার কারণে ছেলে মেয়ের খবর রাখে না বাবা যে এদিক সেদিক ঘুরতে ঘুরতে সম্মানিত পিতার ছেলেটা বাবা খারাপ হয়ে যায় এটা বাবার অবহেলার কারণে সন্তানটা খারাপ হয়ে গেল কথা বলেন ঠিক কিনা জোরে বলে খবর রাখি অনে মমিন তোমার ছেলে কার ছেলের সাথে চলে সে কেমন আর তার বন্ধুটা কেমন পাস ক্লাস না থার্ড ক্লাস কোন নম্বর কত নম্বর ক্লাস খবর রাখতে হবে নতুবা বংশ ধ্বংস হয়ে যাবে রে বংশ ধ্বংস হয়ে যাবে বাবাজি মদ পান পান করলে একশো দুররা মারতে হয় আমার দেশে কত লোক মদ খেয়ে আছি হজরত আমিরুল মমিনিন কলিবাতুল মুসলিমিন হজরত আমার ফারুক রাদি আল্লাহ তালুর ছেলে আবু শামা বাবাজি বন্ধুদের সাথে আড্ডা দিতে মদ পান করেছে বন্ধুদের সাথে আড্ডা দিতে মদ পান করেছে সেখানে যিনি কাজে ছিলেন বিচার করেছেন বাবা বিচার করেছেন আবু শ্যামা বাড়ি আসছে হজরে তোমার বলি আরে বাবা আবু শুনেছি বন্ধুদের সাথে আড্ডা দিদি তুমি নাকি মদ পান করছো হা বাবা মদ পান করেছি বিচার হয়েছে কাহা হয়েছে তোমাকে বেদ দিয়েছে কাহা দিয়েছি কোথায় দিয়েছে রে বাবা ক বিচার গোপনে দরজা বন্ধ করে বিচার করেছে আবু শামাকে আজরে তোমার বলে বাবা তোমার বিচার কি আস্তে আস্তে বেদ দিছে না জুরে জুরে দিছে আবু শামা বলে আস্তে আস্তে দিয়েছে আমিরুল মমিন খলিফাতুল মুসলিমিন বলেন রে বাবা আবু শামা দুনিয়ার যত লোক মত করে তাদের বিচার হয় প্রকাশ্যে আর আমি খলিফার ছেলে বলে তোমার বিচার বুঝি গুফনে হয়েছে সবার বিচার জুরে জুরে বেদ মারা হয় আমি খলিফার ছেলে বলে তোমাকে আস্তে আস্তে বেদ মারা হয়েছে আমি ওমর ফারুক ওই বিচার মানি না আমি ওমর নিজাতের বাবা তোমার বিচার করব আমার নিজাতে তোমার বিচার করব খলিফাতুল মুসলিম সকলের সামনে তার সন্তান আবু শামার বিচার শুরু করছি বিচার শুরু করছি ডাক দেয়া বলেন রে বাবা এ বাবা মুরশামাম আমি নিজ হাতে তোমাকে বেত রে কারো বেত যদি মারতে দিই আস্তে আস্তে দিবে ভয় পেতে পারে আমি খলিফার ছেলে বলে ভয় পেতে পারেন আমি উমর নিজ তোমার দেহের মধ্যে বেদ মেরে মেরে তোমার বিচার করব আমিরুল মমিন খলিফাতুল মুসলিম সকলের সামনে বেদ দিয়ে শুরু করলেন বেদ দিতে দিতে আশিটা বেদ যখন দিয়েছেন আবু শামা ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকাল হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন নিজের হাতে গোসল করাইলেন কাপন পরাইলেন নিজে ইমামতির জানাজার ইমামতি করলেন বাবা তারপরে কবরে নামাই দিলেন বাটিয়া দিয়া পাশ পাথরের চাপা মাটি চাপা দিয়ে দিলেন তারপরে খলিফাতুল মুসলিম আমিরুল ওমর একটা বেত হাতি নিয়ে বাবা কবরের মাটির উপর বাকি আল্লাহ না। কত কঠিন আমরা দেশের বাবা হইলে ছেলের বিশাল নাই আত্মীয় হইলে তার কন্যা করল নাই। কথা হয় না জোরে বলেন না বন্দরে আমার বাকি বিষ্ঠভেদ কবরের মাটির উপর মেরেছে রাত্রে যখন খলিফাতুল মুসলিমই ঘুমায় গেছেন যে তোমার বানুক স্বপ্নে দেখেন তার সন্তান আবু শামা জান্নাতে ঘুরাইতেছে আর ল বলে না। ডেকে বলে বাবা আবুল শ্যামা খবর কি বলে আব্বা আপনি যদি নিয়ে ছাতে আমার বিছাদ না না করতাম আমি কবরের আজাল শুইতে পারতাম না না জানি আমাকে যখন আসি বেদ দেওয়ার পরে আমি আবু শামা মরে গেছি আমার বিশটা বেদ বাকি রয়েছিল বিষটা বেতের আজাব আমার খবরে নাজিল হয়েছিল বাবার এত ভয়াবহ এত ভয়ঙ্কর আজা বিশ্রাপে যাব। আমি আবু শ্যামা শুইতে পারতিছি না এই জন্য কবরেরি আজাব যুদি মানুষ দেখিত গরবাড়ি কবরের কবরেরী আজাব যুদি মানুষ দেখি তো গরবারি পা মানুষ বাগি তো আল্লাহ ও মা সলে দূরে দূরে কারণ এখন কাউনের সময় তো মানুষ আস্তে আস্তে আসবে মুহাম্মদ আদে ওয়ালা আযরাইলা শিয়া জিদি নিবে প্রাণ শারতীন হাত জায়েগা হবে باشو سان الله صل يا لا محمد وعلى آل محمد وعلى আমার প্রাণের বাবাজি আবুর শামা ডেকে বলে বাবা কবরে আজাব নাজিল হয়েছিল মে আব্বা যে কন বাকি বিশ্রাবে আমার কবরের মাটির ওপর মেরে দিয়েছ সাথে সাথে আমার আল্লাহ আমার কবর কানা জান্নাতের বাগান বানাইছে এই জন্য আমি বলেছি অরে যুবক বন্ধুরা নেশা গ্রস্ত হয়ে না ডিজিটাল যুবের ডিজিটাল যুবকরা বাবা যাদের ষোলো সতেরো আঠারো বছর বিশ বাইশ বছরের যুবকরা মারাত্মক নেশাগ্রস্ত হইতেছে প্রায় ছেলেরাই সিগারেট পান করে সিগারেট পান করে বাবা নেশাগ্রস্ত হয়ে গেছে এই যদি বারো চোদ্দ বছর বয়সে সিগারেট টানে বাবা তার বয়স বাইশ হলে সিগারেটে খোলাইবে না গাঞ্জা সারা কথা বলেন ঠিক কিনা টুর যত কালো কলেজা তার চেয়ে আরো বেশি কালো হয় আমি অনুরোধ করে বলি যুবক সিগারেটটা খায়ও না রে সিগারেটটা খেয়েও না জীবনটা ধ্বংস করে দিও না প্রায় যুবকরা এই সিগারেট নেশাগ্রস্ত হয়ে গেছে হইবে না কেমনে হবে না বাবা হইয়া বয়স চলের ছয় সাত বছর টাকা দে বাজার থেকে বিড়ি আনার জন্য দোকান থেকে সিগারেট আনার জন্য বাবা নিজে তার ছেলেকে পারিবারিক শিক্ষা দে বাবা বিড়ি খাওয়া পারিবারিক শিক্ষা আমিও খাই তুমিও খাইবা কথা এত বেহায়া হলারে জাতি এত বেহায়া বেলা যা হয়ে গেলাম চলে শিশু বাচ্চার দিয়া সিগারেট আর খাইতেছ না বাবা আবু দাও শরীফের হাদিস আসছি আবু দাও শরীফের হাদিসে আসছি যে জিনিস বেশি খাইলে নেশা হয় এই জিনিস কম খাওয়া হারাম এই জিনিস বেশি খাইলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম বাবা জি সিগারেট কারিকে জিজ্ঞাস করে দেখেছি একত্রে যদি দশটা একসাথে খেয়ে ফেলে তারা মাতাল হয়ে যাবে নেশা আগস্ত হয়ে যাবে একটু চিল্লায় বলেন না হজুবিল্লা আমার আল্লাহ আল্লাহুহানোরানুল খানিমের মধ্যে বলেছেন আমার বন্দাবন্দী তোর জীবনকে মরণের দিকে টেলে দিও না তোমার জীবনকে মরণের দিকে ফেলে দিও না তোমার জীবনকে মরণের দিকে ফেলে দিও না ধূমপান মৃত্যু দেয় সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয় তাহলে যারা সিগারেট খায় খাইলে মরণ ঘটাইবে নিজের জীবনকে নিজে জানিয়া মরণ ঘটায় আল্লাহ ক তোর জীবনকে মরণের দিকে ঘটানোটা হারাম মৃত্যুর দিকে নিজের দেহকে টেলে দেওয়া হারাম মরণের দিকে তোমার জীবন ঠেলে দেওয়া কি বন্ধুরে আমার যারা সিগারেট খান তার মুখের মধ্যে আগুন তাকরি তার মুখের মধ্যে আগুন থাকি জাহান যখন জাহান নামে যাবি তার মুখের মধ্যে আগুন থাকবি জাহান মুখের মধ্যে আগুন থাকবে যারা সিগারেট খায় তার মুখের মধ্যে আগুন জাহান আর তার মুখ এক মুখ হয়ে যায় বাবাজি সিগারেট খেয়ে জাহান মুখের মতন তোমার মুখকে বানাই বানারে আর যারা সিগারেট খায় তার মুখ থেকে দুর্গন্ধ বের হয় মধ্যে একজন একজন আর জীবনে সিগারেট খায় না বাবাজি তার মুখ থেকে দুর্গন্ধ হয় ওই লোকটা কষ্ট পায় বাজারে দিয়ে একজন হুজুর হাটিয়া যাচ্ছে আরেক ভাই সাব সুখ টান মারে ফিলের মতন বাবা ওই ভাইয়ের নাক দিয়া ঢুকে গেছে ওই লোকের অন্তরে বড় কষ্ট ধরু এমন মুরব্বি রাস্তা দিয়ে হাঁটলু আর আমার নাকের কাছে ধুমা ছেড়ে গেল অযথা তাকে কষ্ট দিয়ে দিলেন একজন মমিনকে যদি কেউ অযথা কষ্ট পায় কষ্ট দেয় আল্লাহর ফিরিস্তা কষ্ট পায় ফিরিস্তা কষ্ট দেওয়া হারাপ আর সিগারেট পুরাটাই অপচয় সামনে রমজান মাস আসতে রমজান মাসে চেষ্টা সিগারেটটা কমায় দাও যারা দশটা খাও রমজানে একটু কমায় দাও আস্তে আস্তে করে ছেড়ে দাও আস্তে আস্তে করে পাপ থেকে বর্জন করি ওরে সিগারেট কারি যদি তোর মুখে আগুন থাকে রহমতের ফিরিস্তা যদি মালাকুল এই অবস্থায় এসে যায় রহমতের ফিরিস্তা আসবে নারী মুখে আগুন আপনার কোন বিড়ি টানতেছে আর আজ জাতা দিয়া ধরছে এই সময় কি মানুসি মানুষই বিব জোরে ক এখানে অর্থাৎ যেখানে দুর্গন্ধ সেখানে রহমতের ফিরিস্তা আসে রহমতের ফিরিস্তা কি আসে না এই এক বেটা কয়ে জন্য তুই বিড়ি খাওয়া ছাড়িনা না কারণ বিড়ি খাইলে আজরে লাইতো না আজরে লাইবো ভাই রহমতের ফিরিস্তা আইতো না গজবের একটা কি আইব শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলা বাহাস করতে গিয়েছিল এক খ্রিস্টানের সাথে তে আসার সময় খ্রিস্টান সাথে একটা কুকুর নিয়ে আইসে কি নিয়ে আইসে কুকুর তো উনি জিজ্ঞাসা করে তুই কুকুর নিয়ে কেন ক তোমার নবী কইছে কুকুর নিয়ে হাঁটলে নাকি ফিরিস্তা কুকুর থাকলে কি ফিরিস্তা যেখানে কুকুর সেখানে ফিরিস্তা আসে না এই জন্য আমি সর্বক্ষণ কুকুর নিয়ে ঘোরাই এলো তো ফিরিস্তা আসবেও না মরবো না বলে না তে উনি তো বড় আলেম জ্ঞানী মানুষ উনি জিগায় হেরে যে ইহুদিরে জিগায় খ্রিস্টানের জিগায় তোর দেশের কুত্তা মরেনি ক মরে ক তুই মরার সময় কুত্তা মারার ফিরিস তাই কে মারার ফিরিস তাইব তুই মরার সময় কি কুত্তা মারার ফিরিস তাইব রহমতের ফিরিস তা না মরবো কিন্তু ভালো মরণ হবে আমার প্রাণের বাবা জি রানি খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবা জি ধূমপান ছেড়ে দাও নেশা ছেড়ে দাও যুবকের জীবন নষ্ট করিও না আখেরাতে নাই যারা মদ করো হাসুরের ময়দানে তাদের দাঁত মহিষের সিং মতন হয়ে যাবে টুট বড় বড় হয়ে যাবে রে আর কুচিত কালো চেহারা হয়ে যাবি আল্লাহর পক্ষ থেকে আওয়াজবাসী দেখো রে ওরা কারা জানুনি যারা মত কর মত খেয়েছে এই জন্য তাদের অবস্থা আহারে মরে গেল রে করল না যদি তবা করত রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম আমার প্রাণের বাবা বাবা অবাধি এই জন্য অনুরোধ করে বলি মট্টা পান করে জীবন ধ্বংস করে দিও না আল্লাহ বলেন ইনামাল খামরু ওয়ালমাই দুই নম্বরে আল্লাহ বলেন যারা জুয়া খেলে আমাদের দেশে জোয়া কুরাসিনি। বাবাজি নিজে ইনকাম করে জোয়া মারতেছি নিজের টাকা ব্যবসা করে জোয়া মারতেছে বাবা ব্যবসা দিয়ে দিয়েছে দোকান সহ বিক্রি করে দিয়েছে বাবার জমি সহ বিক্রি করে দিয়েছে শেষ মুহূর্তে বাবা গ্রামীণ ব্যাংকে বিবিরে জমা দিয়ে বিবিরে বন্ধক দিয়ে টাকা আনছে কথা ঘুদ ব্যক্তি এ না কের থেকে টাকা আনলে বউ সারা দেয় না বৌরে বন্ধুক দিয়ে টাকা আনছে বৌরে কি গিরবি সারা টাকা দিয়েছে এত অত পতন হলো রে মবিন অরে মমিন জোয়া খেলিও না জোয়া খেলা হারাম 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 দুনিয়ায় যদি শয়তান দেখতে চান যারা দুনিয়ায় জুয়া খেলে তারা হলো মানুষ শয়তান মানুষ শয়তান যারা মদ পান করে তারা মানুষ শয়তান যারা জুয়া খেলে তারা মানুষ শয়তান আমি এলাকার বাবা দি জানা জুয়াটা ছেড়ে দিও জুয়া করো মাতাল হয়ে যায় জন্য আক্রমণ করে যৌতুকের জন্য মারামারি করে বিবির প্রতি আক্রমণ করে বিবিকে মার দূর করে মায়ের সাথে ঝগড়া করে এমন খবর পাইছি আপন মা কপিটাইছে আছে না ওরে না ফরমান আপন বাবারও পিটাইছে, এমনও না দান না নামি না ফরমান শয়তান জোয়া করাছি মাকে পিটাইছে। বিবিকে পিটাইছি বায়ের হক মেরে দিছে। বায়ের জায়গা বাগ বিক্রি করে জোয়া দিয়ে দিছে এতিমের মাল মারিয়া জোয়ার মধ্যে দিয়ে দিছে এরকম জোয়া আমাদের দেশে আছে আমি অনুরোধ করে বলি আমার মাইকের আমার যারা বাড়িঘর থেকে দোকান পার থেকে শুনতেছ অনুরোধ করে বলি জোয়া খেলি ওনারে মমিন হারাম পথে টাকা খরচ করিও না কেমতের দিন মালের ব্যাপারে দুইবার জিজ্ঞাসা করা হবে একবার আল্লাহ বলবেন মাল দি ইনকাম করছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও দ্বিতীয়বার মালের ব্যাপারে আবার আল্লাহ জিজ্ঞাসা করবে খরচ যে করেছিলে হালাল পথে না হারাম পথে হিসাব দারে বাবা দান্দা করিও না যে পঞ্চাশ হাজারে আমি দেড় লাখ আনবো এই দান্দা করবে ইসলাম জায়েজ বলে না এই পর্যন্ত জোয়া খেলে কেউ বড় হতে পারে না ফকিল হওয়া ছাড়া বড় লোক কেউ হয় নাই কথা রাস্তার ভিক্ষুক ছাড়া রাজা কেউ কেলে হতে পারে এরপরে আল্লাহ বলেন যারা মূর্তি পূজা করে বাবাদ মুসলিম হিসেবে অন্য ধর্মের লোক তার ধর্মের ক্ষেত্রে করতেছে আমরা মূর্তি পূজা করতে পারি না আমরা ইসলাম ধর্মে বলেছে মূর্তি পূজা করার শয়তানের কাম বাবা মূর্তির কোনো ক্ষমতা নাই মূর্তির কোনো ফাওয়ার নাই মূর্তির কোনো ফাওয়ার নাই আল্লাহ আমার নুরের নবীর দরবারে এক ব্যক্তি একটা মূর্তি হাতে নিয়ে আসছে নবী জিজ্ঞাসা করলেন তোর মূর্তি হাত কেন বাঙ্গা ওই মূর্তির একটা হাত বাঙ্গা নবী বলেন কি জন্য সেটার বাঙ্গা কজুর আমার রাগ উ জন্য খোদার হার হার ভাঙা দিছি বলে না তাহলে খোদার চেয়ে খোদার সে তার বান্দার ক্ষমতা বেশি খোদার সে বান্দার ক্ষমতা কি বেশি আপনারা বলেন আমাদের খোদার ক্ষমতা বেশি না বান্দার ক্ষমতা বেশি আমি শুরুতেই বলছি বান্দার ক্ষমতা কত আল্লাহর ক্ষমতা কি কত আর বান্দার ক্ষমতা কত শুরুতে বলি না আল্লাহর পাওয়ার কত আমার প্রাণের বাবা জিনানি ও দস কোনো পাওয়ার নাই আবু জাহেল নিজেও বলেছিল কোনো পাওয়ার নাই আবু জাহেল নিজেও বলেছিল আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্ম ঠিক কিন্তু বাবা সত্যকে পছন্দ করতো না মিথ্যাকে পছন্দ করতো আবু জাহেল একবার একটা বীর দাওয়াত পাইছে বীর দাওয়াত বীর দাওয়াত পাইলে কিছু না কিছু দিতে হয় একটা মূর্তি বাবা তুলি টুলি দিয়া রং টং করিয়া কাঁদে উঠাইয়া রানা করছে এখন তো যারা বিয়া করে আগেই হিসাব করে তিন লাখ খরচ করবো পাঁচ লাখ পাইব নাকি দা ওটা আগেই হিসাব করে রেইন করে বিয়া করে পরে মানুষ দিলে পরিশোধ করবে এখন ধান্দা বিয়ের নামে ব্যবসাও করে অনেকে কতক্ষণ না ধরে বলে আরে কার যদি খাওয়ান লিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য ধান্দা করিয়া না কেউ যদি উপহার দেইটা তার ব্যক্তিগত কিন্তু তুমি উপহার দিবে আর তাকে খাওয়াবে এই ধান্দায় খাওয়াবা না আল্লাহর খুশির জন্য তোমার বিয়েতে খুশি হয়ে তুমি খাওয়াবা তে আবু জাহেল মূর্তি কান্দি নিয়ে যাইতে ধরছে প্রস্রাবে রাস্তার মধ্যে ধর্ষে কি আপনার কোন প্রস্রাব ভগবান কান্দি নিয়ে প্রস্রাব করা বিয়া না বাবলো আমি একটা গাছের গোড়ায় রাইখা দিই এটা গাছের গোড়ায় হেলান দিয়ে রাইখা দিছে এবার সামনে প্রস্রাব করতে বসে কুকুরের আবার আছে দেখবেন একটু উষা দেখলে পাতুল তুল মারে পাতুল দে না সে যাইতেছে দেখে গাছের গোড়াতে একটা উসা উসা কি লাগে এনে তুল মেরে লিছে আমাদের হেলক প্রস্রাব করি সামনে আওয়াজ করে পিছনে কি আওয়াজ করে পিছনে কি আইসা দেখে একদম গোসল করাই দিছে তখন মূর্তিকে সাহাতে নিয়ে কইছিল যে তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই কইছিল তাহলে কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্মটি এই সময় একটা কথা বলেছিল কিন্তু হিংসার কারণে কালেমা পড়ে নাই হিংসা কি ছিল কো মোহাম্মদ গরিব আমি ধনী হেরে কেমনি মানি নজিবিল্লা বলে না কো খুদাই কি আমারে দেখছিল না হেরে বিল আল্লাহ দেখতো এর মতো না ফরমা কথা খা ধরে বলে আমার বাইরে চার নম্বর আল্লাহ বলেন যারা সত্তা সত্যি করে বাজি ধরে যারা লটারি কাটে যারা বাজি ধরে যারা লটারি কাটে লটারি দশ টাকা দিয়ে লটারি কাটা হয় কয়েক মাস আগে বাবা হবিগঞ্জে লটারি দিয়ে চলো ঘামেগঞ্জে শহরে সিঞ্জি টমটম বলতেছে কে বলে ভাগ্য নাই ভাগ্য সারা মানুষ নাই হাদি সাবো সিরিয়াল ধরছে মুক্তি সাবো সিরিয়াল ধরছে বাবা অনেক হুজুরও ধরছে মূর্খ ভিক্ষাকায়ও ধরছে যুবক ফোলাফানও ধরছে মা বোনও বাড়ি থেকে বের হয়ে কাটে আর কয় দেখি বাগ্যটার খবর কী অথচ তকদিরের পর বিশ্বাস করে ইমানদার হয়েছে আসতে ভাগ্য পরীক্ষা করতে ভাগ্য পরীক্ষা করা যাবে যেরকম লটারি কাটা যাবে বাবাজি অরে দোস্ত বুজুর করাম অরে সন্নি জনতা ভালো করে শুনে নাম ও মুসলমান এই দশ টাকা তোর জীবনের ইমানের পরীক্ষা এই দশ টাকা দিয়ে হুন্ডা পাবে দু লক্ষ টাকা পাবে ফ্রেজ পাবে মোবাইল পাবে এটা তোমার ইমানের পরীক্ষা যারা ইমানদার তাদের জন্য পরীক্ষা থাকে এটা তো চোট্ট পরীক্ষা বড় পরীক্ষা তো তোমাদের জন্য আসে না এই চোট্ট পরীক্ষায় টিকতে পারো নাই লটারি কাটার জন্য বেউ হয়ে গেলারি বলতে পারেন হুজুর এক ব্যক্তি একদিন আমাকে বলেছিল হুজুর লটারি কাটা কেন আরাম হবে আমিও খুশি হইয়া কাটি উনিও খুশি হইয়া আমারে দেয় আমিও খুশি খুশি হইয়া কাটি উনি খুশি হইয়া দেয় এখানে হারাম হওয়ার কারণ কি জীবন দিনই সমন্বয় বেচা কেনা হালাল হয় লেনদেন হালাল হয় এক নম্বর উভয় রাজি থাকতে হবে দুই নম্বর বৈধ পন্থায় লেনদেন হতে হবে বৈধ পন্থায় লেনদেন হতে হবে লটারিতে বাবা উভয় যদিও খুশি বৈধ পন্তায় লেনদেন নাই ওই লটারিটা লেনদেন অবৈধ কিন্তু দুইজন খুশি দুইটা একত্রে হয় না এই জন্য হারাম আবার বাজারে আপনি ধান কিনতে গিয়েছেন মাছ কিনতে গিয়েছেন কাপড় কিনতে গিয়েছেন সবজি কিনতে গিয়েছেন বাবাজি লেনদেন বৈধ ঠিক দুইজন খুশি না যিনি বিক্রি করে উনি বলছেন আমার কাপড়ের দাম পাঁচশো বিশ টাকা আপনি গায়ের জুড়ে পাঁচশো টাকা দিয়ে আসছেন তার বিশ টাকা দেন না সেও বেজার তার বিশ টাকা ছাড়া মানবে না আপনার ক্ষমতার ডরে বলতে পারে না বেচা কেনা হালাল hobe